নতুন প্রজন্মদের জন্য এলন মাস্ক রিসেন্টলি কিছু কথা বলেছেন। আসলে এলন মাস্ককে যখন জিজ্ঞেস করা হলো যে 20 বছর বয়সী এলন মাস্ককে সে কী উপদেশ দিতে চায়, মানে এখন সে যে স্টেজে আছে সেখান থেকে 20 বছর বয়সী এলন মাস্ককে আসলে কী ধরনের উপদেশ দিতে চায়, ব্যাপারটা খুবই আমার কাছে সহজ মনে হচ্ছে। এই কারণে যে তার যে ট্র্যাক রেকর্ড এবং সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী তার বলার স্টাইলটাই এরকম ছিল যে যেটা করা উচিত সেটা করতে হবে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে উনি বলেছেন যে সারাউন্ড ইয়োরসেলফ উইথ গুড পিপল, মানে আমি যেটাকে বলি যে মেন্টরশিপ, মানে এটা অনেক সময় বলে যে উই আর দ্য এভারেজ অফ ফাইভ, মানে আমরা যাদের সাথে মিশি আমরা কিন্তু এভারেজ অফ ফাইভ, মানে আমাদের পাঁচজন যাদের সাথে আমি মিশি তাদের এভারেজ হচ্ছে আমি। এটা আয়ের ক্ষেত্রে হয় যে আমার সাথে আমি যে পাঁচজনের সাথে মিশি সেই পাঁচজনের যে আয় সেই আয়ের এভারেজ কিন্তু আমারও হবে। ব্যাপারটা এরকম যে আসলে উনি দুটো জিনিস বলেছেন। একটা জিনিস হচ্ছে যে ভালো, মানে ইউ হ্যাভ টু বি সারাউন্ডেড উইথ গুড পিপল, মানে হচ্ছে গিয়ে আপনার ভালো মেন্টরশিপ লাগবে লোকজনের কাছ থেকে, মানে আপনার ভালো লিডার লাগবে, ভালো বস লাগবে, ভালো। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে কোম্পানিতে জব সুইচ করেন জাস্ট বিকজ অফ একটা ভালো রিনুমারেশন, মানে ভালো রিনুমারেশনের জন্য জব সুইচ করেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একজন যদি ভালো বস পাওয়া যায়, ভালো লিডার পাওয়া যায়, ভালো মেন্টর পাওয়া যায়, সেখানে অনেক সময় কিন্তু সেই রিনুমারেশনটা ঠিকমতো না দেখলেও চলে। ইউ নিড টু ফাইন্ড এ গুড মেন্টর, গুড বস অর গুড লিডার। তো ওই জন্য অনেক সময় যে সেখানে আপনার পার্কস অথবা রিনিউমারেশনটা ছাড় দিয়েও যদি আমরা ওখানে যেতে পারি। আর দুই নম্বর আমার খুব প্রিয়, কারণ এই কথাটা উনি বলেন বা আমি বলি, জিনিসটা হচ্ছে যে অনেক 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 বই পড়া, মানে বই ব্যাপারটা এরকম যে মনে হয় যে বই আসলে আমাকে কতটুকু দিতে পারে, কিন্তু দিন শেষে ইটস অল অ্যাবাউট কানেক্টিং ডটস। হ্যাঁ, পৃথিবীতে টাকা পয়সার দরকার আছে, কিন্তু টাকা পয়সা অনেক সময় মেন্টাল স্টেট, মেন্টাল হেলথিনেস বা অন্য সব কিছু নিয়ে আসে না। এখন যেভাবে আমাদের মেন্টাল স্টেট বা আমরা দেখছি যে মানুষের চিন্তা করার ক্ষমতা, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, অনেক কিছুই কিন্তু এখানে ফ্লড দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে উই নিড টু রিড লট অফ বুকস। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে উই নিড টু অ্যাবল টু কানেক্ট দ্য ডটস, উই নিড টু অ্যাবল টু ফিগার আউট হোয়াট উই ওয়ান্ট, উই নিড টু বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড যে আমাকে কীভাবে এই পৃথিবীতে চলতে হবে। সো ইউ নিড লট অফ বুকস। আর এখানে আমার সাইড নোট হচ্ছে গিয়ে ইউ নিড টু বি অ্যাবল টু রিড ইন ইংলিশ। আমি মনে করি যে ইংরেজিতে আস্তে আস্তে দক্ষতা নেওয়া উচিত, বিকজ পৃথিবীর একটা বড় অংশ বই ইংরেজিতে আছে, মানে ইংরেজিতে আছে এই কারণে বলছি যে অন্য ভাষার অনেক বই আমরা দেখি যে অন্য ভাষার অনেক বই। আমি যেমন প্রচুর অন্য ভাষাভাষীর বই পড়ি, সেটার সব কিছুরই প্রায় ভালো ভালো বইগুলো সব কিছুই ইংরেজির অনুবাদ আছে। সো আমাদের ইংরেজিটা ভালোমতো বুঝতে হবে। ইভেন আমরা অনেক সময় একটা বই পড়তে বোরিং লাগছে, সো আমরা অডিও বুক শুনি, অডিও বুক যে শুনছি সেটাও ইংরেজিতে শুনছি। মানে ইংরেজিটা একটা বেস লাইন চলে এলে তারপরে কিন্তু আমরা আরও অন্যান্য অনেক বই পড়তে পারি। মানে আমার কথা হচ্ছে যে ইউ নিড টু বি এবল টু সারাউন্ড উইথ গুড পিপল, গুড মেন্টরশিপ, যাতে আপনাকে ওনারা একটা ভালো জায়গায় নিতে পারেন। আর সেকেন্ড হচ্ছে গিয়ে অনেক 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 বই পড়া, ফালতু বই পড়া, সমস্যা নাই, রিড এনিথিং। আমি যেমন ঠোঙ্গাও পড়ি, কাগজে ঠোঙ্গাও পড়ি, সো ইউ শুড বি এবল টু রিড এনিথিং। যেমন আমি প্রচুর ম্যানুয়াল পড়ি, আমার টেবিলে এখনও অনেকগুলো ম্যানুয়াল আছে। আই রি রিড দ্য ম্যানুয়াল, আমি দেখি ম্যানুয়ালটা আসলে কীভাবে লেখা হয়েছে এবং কীভাবে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার। এই ম্যানুয়ালের স্ট্রাকচারটাও আমি পছন্দ করি যে কীভাবে একটা ইনফরমেশান একজনের কাছ থেকে আরেকজনের দেবার জন্য এখানে একটা ওখানে প্রচুর রিসার্চ আছে যে আমার নলেজটা আপনাকে দেওয়ার জন্য। সো ম্যানুয়াল ইজ ওয়ান অফ দ্য ওয়ে যে নলেজটাকে কত ইজিভাবে একজনের কাছ থেকে আরেকজনকে দিতে পারে। আর থার্ড হচ্ছে কি, ইংরেজিতে একটু ভালো হতে হবে। সো আমি মনে করি যে ইংরেজি যদি আমরা ভালো পারি আমার পৃথিবী একটা বড় অংশ ওপেন হয়ে গেল। আজকে এ পর্যন্তই।
থাকছেন তো সামনে।